মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী দুই কিশোরী, নাম কারমেন ও লুপিতা। তারা কনজয়েন্ট টুইন্স বা যাকে বলা হয় সংযুক্ত যমজ। জন্মের পর থেকে একটি দেহে দুইজন, দীর্ঘ 21 বছর পার করে দিয়েছেন এভাবেই। তারাও অনপাস্টা সমবয়সী মেয়েদের মতোই, তাদের চিন্তাভাবনা কিংবা কাজকর্ম মোটেই অন্যদের থেকে ব্যতিক্রমী নয়, ব্যতিক্রম তাদের শরীরটাই। জন্মের পর ডাক্তাররা তাদের আলাদা করতে চাইলেও তাদের বাবা মা অসম্মতি জানায়, কারণ এতে ছিল মৃত্যুর ঝুঁকি। জীবনের চাহিদা বলতে তেমন কিছুই নেই, অন্যদের মতোই নিজের বাড়ির কাজে বাবা মাকে সাহায্য করতে চায়, অবসর সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চায়, দুজনের দুটি আলাদা ড্রাইভিং লাইসেন্স পেতে চায়। জানা গেছে কারমেন ও লুপিতা দুজনের দুটি আলাদা হৃৎপিণ্ড, দুটি করে আলাদা হাত, দুজনের দুটি আলাদা ফুসফুস, তবে পাজরের খাঁচা হতে শরীরের বাকি অংশ একটি, তাদের পচনতন্ত্র এবং যৌনপথ একটি। হাঁটা শিখতেই তাদের 4 বছর সময় লেগেছিল। তাদের যখন 16 বছর, তখন কারমেন ও লুপিতার বিষয়টি নিয়ে চিকিৎসকেরা আবারও নড়েচড়ে বসেছেন। তাদের বক্তব্য হল, এই সময়ে তাদের আলাদা না করলে ভবিষ্যতে বিপদ হতে পারে দুজনেরই। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারমেন ও লুপিতা দুজনেই জানিয়েছেন, তাদের এই অস্ত্রোপচারে তাদের কোনো ইচ্ছে নেই, কারণ এতে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। এছাড়াও তারা এই 16 বছর ধরে যেই জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, তাতে তারা পরস্পর হতে আলাদা হলে মানসিকভাবেই ভেঙে পড়বেন। পৃথিবীতে এমন আরও অনেকেই রয়েছেন, এই যেমন ভারতের পাঞ্জাবের বাসিন্দা সোনা সিং এবং মোনা সিং, তারাও সংযুক্ত যমজ ভাই। অল্প বয়সেই বাবা মা ছেড়ে যায় তাদেরকে, তারপর থেকেই তাদের দায়িত্ব নেয় সরকারি একটি সংস্থা, পড়াশোনা চিকিৎসা সহ সব কিছুই চলে সেখানে। জীবনযুদ্ধে হার না মানা দুই ভাই একসঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কমপ্লিট করেন, তারপর কোনো মানবিকতার দিক থেকে নয়, নিজেদের যোগ্যতা দিয়ে পরীক্ষায় পাশ করে সরকারি একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে যোগদান করে, যেখানে প্রথম অবস্থায় তাদের স্যালারি ধরা হয় 20,000 রুপি। তারা আবারও প্রমাণ করেন, শারীরিক প্রতিবন্ধকতা জীবনে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধাই তৈরি করতে পারে না। তাদের বয়স এখন 20 বছর, তাদের পছন্দগুলো বেশিরভাগই ভিন্ন ভিন্ন। তারা জানান তাদের হার্ট ও ব্রেন আলাদা, হাতও দুজনের আলাদা, তবে পাকস্থলে একটি। পেট থেকে নিচ পর্যন্ত দুজনের শরীর এক, তবে দুজনের পেট একই হলেও দুজনেরই খাবার খেতে হয়। মজার ব্যাপার হলো, তাদের দুজনের একজোড়া পা থাকলেও সাইট আলাদা, শরীরে কোথাও আঘাত পেলে যার পাশে আঘাত লাগে তারই শুধু ব্যথা হয়, অন্যজন কোনো ব্যথাই অনুভব করে না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, এবং এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন।